টিউশন সারর অপকর্ম অপকর্মর ভিডিও নিজে ভাইরাল করি ফান্দত পড়িল টিউশন সার ঘটনা হুজাইর টিউশন করার সুযোগত নবম শ্রেণীর ছাত্রীক ধর্ষণ লম্পট শিক্ষক বিশ্বজিৎ দাসর ইমানেই নহয় ধর্ষণের ভিডিও প্রস্তুত করে সামাজিক মাধ্যমত ভাইরাল করেছিল লম্পট শিক্ষকজনে হুজাইর নিউডন স্কুলের প্রাক্তন শিক্ষক বিশ্বজিৎ দাসর কাণ্ডত হতভম্ব অভিভাবক ভিডিও ভাইরালের পিছতেই অভিভাবক সহ স্থানীয় লোকে লম্পট বিশ্বজিৎ দাসক বিবস্ত্র করে গুরুলা গুরুলকে প্রহার করে গতাই দিয়ে আরক্ষী এই ঘটনার খবর বিয়পি পড়ার পিছতেই থানাত বহু লোক উপস্থিত হয়ে ধর্ষণকারী কঠোর শাস্তির দাবিত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে পরবর্তী সময়ত আরক্ষী অধীক্ষক সৌরভ গুপ্তার উপস্থিতিত নিয়ন্ত্রণলৈ আহে পরিস্থিতি আরক্ষী অধীক্ষকগৰাকীয়ে সমগ্র ঘটনা পক্সর অধীনত রুজু করা হব বলে আশ্বাস দিয়ে অলরেডি এফআইআর এটা রেজিস্টার হয়েছে তাক আমি মোস্ট স্ট্রিক্ট সেকশন আমি পক্সো ইনভোক করব পারিম এসসি এসটি প্রিভেনশন অফ এট্রসিটিজ অ্যাক্ট ইনভোক করব পারিম আর ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস অর যিমান স্ট্রিক্ট সেকশন বিলাক আছে তাক আমি গোচর রুজু করে এইটো ইনভেস্টিগেশন করব উল্লেখযোগ্য যে ভুক্তভোগী কিশোরীগৰাকীৰ এগৰাকী বান্ধৱীকো আৰক্ষীয়ে আটক কৰি চলাইছে জেৰা ঘটনাত জড়িত থকাৰ সন্দেহত মহিলা উপ আৰক্ষী অধীক্ষকে চলাইছে জেৰা আনহাতে এই ঘটনাৰ পিছতেই ধৃত ধৰ্ষণকাৰী বিশ্বজিৎ দাসক ফাঁচি নতুবা এনকাউণ্টাৰৰ দাবীত প্ৰায় 2000 লোকে উলিয়ালে প্ৰতিবাদী সমদল কেইবাটাও ছাত্ৰ সংগঠনৰ উদ্যোগত রবীন্দ্রনাথ টেগর বিশ্ববিদ্যালয়ের পৰা হুজাইত উলিওয়া হয় এই সমদল হুজাইর পৰা প্ৰণৱ শর্মার রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট টিউশন সারর অপকর্ম অপকর্মর ভিডিও নিজে ভাইরাল করে ফান্দত পড়িল টিউশন সার ঘটনা হুজাইর টিউশন করার সুযোগত নবম শ্রেণীর ছাত্রীক ধর্ষণ লম্পট শিক্ষক বিশ্বজিৎ দাসর ইমানেই নহয় ধর্ষণের ভিডিও প্রস্তুত করে সামাজিক মাধ্যমত ভাইরাল করেছিল লম্পট শিক্ষকজনে হুজাইর নিউডন স্কুলের প্রাক্তন শিক্ষক বিশ্বজিৎ দাসর কাণ্ডত হতভম্ব অভিভাবক ভিডিও ভাইরালের পিছতেই অভিভাবক সহ স্থানীয় লোকে লম্পট বিশ্বজিৎ দাসক বিবস্ত্র করে গুরুলা গুরুলকে প্রহার করে গতাই দিয়ে আরক্ষী এই ঘটনার খবর বিয়পি পড়ার পিছতেই থানাত বহু লোক উপস্থিত হয়ে ধর্ষণকারী কঠোর শাস্তির দাবিত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে পরবর্তী সময়ত আরক্ষী অধীক্ষক সৌরভ গুপ্তার উপস্থিতিত নিয়ন্ত্রণলৈ আহে পরিস্থিতি আরক্ষী অধীক্ষকগৰাকীয়ে সমগ্র ঘটনা পক্সর অধীনত রুজু করা হব বলে আশ্বাস দিয়ে অলরেডি এফআইআর এটা রেজিস্টার হয়েছে তাক আমি মোস্ট স্ট্রিক্ট সেকশন আমি পক্সো ইনভোক করব পারিম এসসি এসটি প্রিভেনশন অফ এট্রসিটিজ অ্যাক্ট ইনভোক করব পারিম আর ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস অর যিমান স্ট্রিক্ট সেকশন বিলাক আছে তাক আমি গোচর রুজু করে এইটো ইনভেস্টিগেশন করব উল্লেখযোগ্য যে ভুক্তভোগী কিশোরীগৰাকীৰ এগৰাকী বান্ধৱীকো আৰক্ষীয়ে আটক কৰি চলাইছে জেৰা ঘটনাত জড়িত থকাৰ সন্দেহত মহিলা উপ আৰক্ষী অধীক্ষকে চলাইছে জেৰা আনহাতে এই ঘটনাৰ পিছতেই ধৃত ধৰ্ষণকাৰী বিশ্বজিৎ দাসক ফাঁচি নতুবা এনকাউণ্টাৰৰ দাবীত প্ৰায় 2000 লোকে উলিয়ালে প্ৰতিবাদী সমদল কেইবাটাও ছাত্ৰ সংগঠনৰ উদ্যোগত রবীন্দ্রনাথ টেগর বিশ্ববিদ্যালয়ের পৰা হুজাইত উলিওয়া হয় এই সমদল হুজাইর পৰা প্ৰণৱ শর্মার রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট আমাৰ হুজাই পুলিশে যোৱাকালি পুৱাৰ লগে লগে তাৎক্ষণিকভাৱে দোষীক কাৰাগৃহ কৰা হৈছে